টিকা নিলেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। করোনার দ্বিতীয় স্ট্রেন থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সোমবার উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে করোনার টিকা নিলেন প্রণজিৎ সিংহ রায়। এদিন টিকা নেওয়ার সময় হাসপাতালে উপস্থিত ছিলেন ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর নূপুর দেববর্মা। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ ভিউ 365। এই মুহূর্তে আমি ত্রিপুরা সুন্দরী সাবডিভিশন হসপিটালে আমি ভ্যাকসিন নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি সারা ভারতবর্ষব্যাপী চলছে, আমরা বারবার আবেদন করছি প্রত্যেকটি 45 বছরের ঊর্ধ্বে যারা আছেন প্রত্যেকে এই ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত। এবং প্রথম দফার যেখানে কোভিড এফেক্টেড যারা হয়েছিলেন এবং সেটা যখনই একটা রাজ্যের আমরা সরকার একটা যেভাবে এটা একটা প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, ক্ষতি হলো খুব বিশেষ ক্ষতি আমরা রুখতে পেরেছি। কিন্তু এই দ্বিতীয় দফাতে যেভাবে কোভিড-19 আরও ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে এটা আরও বিপজ্জনক হয়ে আসছে আমাদের দিকে। তো আমার আবেদন থাকবে যে প্রত্যেকটি ব্যক্তি যারা 45 বছরের ঊর্ধ্বে যারা আছেন তারা যাতে যারা এখনও নেননি তারা অতি সত্ত্ব এই ভ্যাকসিন নিয়ে নেওয়ার আবেদন রাখছি এবং নিজেকে রক্ষা করুন, সমাজকে রক্ষা করুন, এটা আমাদের আবেদন।